তো আমরা এটা বিভিন্ন ভাবে ফোর্স ইউজ করে তাছাড়া আমরা মাঝে মধ্যে অ্যারেস্ট করেছি, কিন্তু যেহেতু এরা তিনটে চারটে কোটো করে রাখে সেলিংয়ের জন্য, তো এটা আমরা প্রথম কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, কারণ কি বেল হয়ে যেত। তো কালকে ওয়েস্ট আগরতলা ডিএসএর ওসি সাহেব ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে আর বটতলা টিউপির ওসি সাহেব সাব ইন্সপেক্টর তপন দাস, এরা নারা একটা প্ল্যান করে কালকে পুরো যে গ্রুপটা আছে যেটা ব্রিজের তলায় যে পেন্ডিং করতো আর মানে বিভিন্ন যুব সমাজকে বাচ্চাদের ধ্বংসকে বিক্রি করতো এই কোটার মধ্যে, একসঙ্গে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অ্যারেস্ট হয়েছে, সুশান্ত চক্রবর্তী সন অফ লেট দেবাশিস চক্রবর্তী, সুশান্ত চক্রবর্তীকে ঠাকুর বলে ডাকে, হ্যাঁ বাড়ি হচ্ছে আমতলি মাঝবাজারের কাছে। তারপরে আমিন মিয়া সন অফ লেট আলম মিয়া রাজনগর বাড়ি, শিবু দত্তা সন অফ লেট মঙ্গল দত্তা দুর্গাচমনি বাড়ি, প্রসেনজিৎ বর্মন সন অফ লেট রাকেশ বর্মন ঝুলন্ত ব্রিজে বাড়ি বিএ সেটিনগর, সন্দীপ সাহা সন অফ পীযূষ কান্তি সাহা বর্তমানী চৌধুরী চৌধুরী মামালের কাছে বাড়ি বিএ সেটিনগর। যে পাঁচজনকে তোলা হয়েছে এনডিপিএস কেস নম্বর 190 ওয়েস্ট আগরতলা মধ্যে সেকশন 22B 27A আর 29 অফ এনডিপিএস অ্যাক্টে কেস নেওয়া হয়েছে। আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো, রিমান্ড চাইবো। এরা তো পেডলার হচ্ছে, এদের সাপ্লাই কে করছে এটা নামটা মানে মেন হচ্ছে আমাদের এটা ডিসকভার করবে। কিন্তু বেসিক্যালি এই অপারেশনটা ছিল বটতলাকে ক্লিনসি করা, মদ বাংলা মদ সহ ওখানে ব্রাউন সুগার এই গ্রুপটাই ছিল। এগুলো এই ব্রিজ যে আছে বটতলা ব্রিজের উপরে এই ওভারব্রিজের নিচে যে লাস্ট পিলারটা আছে যেটা বটতলা টিউপের দিকে যে ঢুকে এই পিলারের নিচে এইসব জায়গায় দাঁড়িয়ে এরা এই ওটা রাখতো চারটা পাঁচটা কোয়ান্টিটি। কালকে একসঙ্গে ধরা হয়েছে অ্যারাউন্ড 8 গ্রামসের মতন এর মধ্যে আছে। 8 গ্রামসের প্রাইস অ্যারাউন্ড 20-25,000 হবে অ্যাপ্রক্সিমেটলি। তাছাড়া কিছুটা স্পট ও স্যাম্পলিং করা হয়েছে যেটা ল্যাবে পাঠানো হবে, এটা আপনি খামে দেখছেন। কিছু এমটি ভাইলও পাওয়া গেছে। তো আজকে কোর্টে ফরওয়ার্ড করবে, রিমান্ড চাইব, রিমান্ডের মধ্যে বোঝা যাবে। তো বেসিক্যালি হচ্ছে যে বটতলাকে নেশামুক্ত করার, কারণ কি এটা একটা খুবই বাজে পরিস্থিতি হয়ে উঠেছিল বোথ লিকার সঙ্গে টা। সো তো এই পুরো পেন্ডিংটা একসঙ্গে তোলার আমরা প্ল্যান করেছি, সো দ্যাট এরা মানে মানে প্রপার অ্যাকশন যেন হয় অ্যাজ পার ল। তো আজকে এখন কোর্টে কভার করা হবে, তবে দেখি কার নাম আসছে। আমরা যেরকম আগে বলে রেখেছি এনডিপিএস অ্যাক্টে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করবো, যারা এর পিছনে যুক্ত আছে ওরা ইনভলভ আছে প্রশ্ন দিচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করবো। যদি নাম ইনফরমেশনে মানে আমরা খালি সাপ্লাই চেইন পর্যন্ত সীমিত থাকবো না, আমরা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোও দেখবো। Would you like to?